যেখানে টিএমসির মতো পার্টি আছে সেখানে সিমি আল কায়দা জামাতের মতো সংগঠন তাদের প্রয়োজন নাই। আমি শুনছিলাম বেশ কিছুদিন ধরে কথায় কথায় বিজেপির প্রতি দাঙ্গাবাজ সাম্প্রদায়িক নাম ধরে ধরে আরএসএস বিজেপি দাঙ্গা করছে, রিউমার ছড়াচ্ছে। আজকে কত লাশ পড়েছে তার হিসাব চাওয়া হচ্ছে, কিন্তু লাশ পড়তে যায়নি। আজকে একটি সংস্থা একটা তথ্য দিয়েছে, কেন্দ্র সরকারের একটি সংস্থা আছে রিসার্চ করে, তারা তারা দেখিয়েছে এখানে ওই সময় ওই টেরোরিস্ট ক্যাম্প থেকে 300টি মোবাইল সক্রিয় ছিল। এটা আমরা বলছি না, সেই তথ্যের আধারে এটা বলা যায় যে এতগুলো লোক ওখানে ছিল। এনটিআরও ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন তারা দেখিয়েছে 300টি মোবাইল সক্রিয় ছিল যারা কানেক্টেড ছিল, তাহলে এতগুলো লোক ছিল। যদি পুরোপুরি ক্যাম্পটা উড়ে গিয়ে থাকে এতগুলো মরার সম্ভাবনা হয়েছে। আমাদের মাননীয় সভাপতি অমিত শাহ বলেছেন যে প্রায় 250 লোক মারা গেছে, তথ্য বলছে 300 মানুষ ওখানে ছিল। তো মারাইসো মারা যাওয়াটা অসম্ভব কিছু না, কিন্তু ভারতবর্ষের কেউ বলছে না যে কতজন মারা গেছে, সত্যিকার মারা গেছে না। কোন পত্রিকায় কোথায় নাকি লিখেছে সেটা মমতা ব্যানার্জি পড়েছেন, তার নেতারা পড়েছেন, সেটা তথ্য দিচ্ছেন। আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই, যখন ছোট আমারিয়াতে হত্যাকাণ্ড হয়েছিল আপনি বলেছেন 19 জন মারা গেছে, আপনি কি লাশ গুনে বলেছিলেন? কোথায় পেলেন লাশ, কে তথ্য দিল? যখন নন্দীগ্রামে গুলি চলেছিল আপনি বলেছেন শত শত মানুষকে খুন করা হয়েছে, কোথায় তথ্য পেয়েছিলেন? কি আপনাকে তথ্য দিয়েছিল? কোনো ফটো দেখিয়েছেন কি আপনি? আপনি বললে সত্য ধ্রুব সত্য, ওখানে প্রশ্ন করা যাবে না, আর আপনার প্রশ্ন করার অধিকার আছে। আর উনি প্রশ্ন করছেন বলে পাকিস্তান আমাদের কাছে প্রশ্ন করছে, মার্কে দুদিন বলতে পারেনি, পার্লামেন্টে হাহাকার হয়েছে, সদস্যরা বলেছেন হিন্দুস্তানে কি করে হিম্মত হয় আমাদের বাড়িতে ঢুকে মেরে যায়, এর যোগ্য জবাব চাই। এমনি এমনি নাটক করছিলেন নাকি? কেন প্রেস করলেন ওরা? কেন বলছেন যে আকাশ সীমা লঙ্ঘন করেছি আমরা? তথ্য পাকিস্তান দিয়েছে যে মার খেয়েছে, আর এনারা আমাদের কাছে তথ্য চাইছেন, কার কথা বলছেন? আমাদের একজন নেতা ছিলেন, তিনি পাকিস্তানে খুব পপুলার ছিলেন, আমাদের এখনকার যারা বিরোধী নেতা কেজরিওয়াল রাহুল গান্ধী মমতা ব্যানার্জি পাকিস্তান মিডিয়া খুব পপুলার, তাদের ইন্টারভিউ আসছে, তাদের নিয়ে ফিচার আসছে, লোক দেখছে, পাকিস্তানের লোক ভাবছে যাক আমাদের কথাটা বলে দিচ্ছে। আমি মনে করে দিতে চাই লালু প্রসাদ যাদব পাকিস্তানে খুব পপুলার ছিলেন, একবার গিয়েও ছিলেন, আপনারা দেখেছেন, তিনি এখন কোথায় আছেন? এই পপুলার লিডারদের কি ওইটাই গন্তব্য হবে আগামী দিনে নাকি? লালু প্রসাদ মতো অবস্থা হবে? যারা দেশের বিরোধিতা করে রাজনীতি করতে চায় ভুল করছে, এই ভারতবর্ষ আর সেটা সহ্য করবে না। এখানে কেউ পাকিস্তান জিন্দা বলবে, জিন্দাবাদ বলবে, আফজল হাম শর্মিন্দা হ্যায় তোমারই কাটলি জিন্দা হ্যায়, ইনশাআল্লাহ টুকরা হোঙ্গে হিন্দুস্তান কে, এই জিনিস বলে আর ভারতবর্ষে রাজনীতি করা যাবে না। আমার মনে হয় এই যে পুলওয়ামার 40-42 জন যে আমাদের সুরক্ষা কর্মী শহীদ হয়েছেন, তারা তাদের রক্ত দিয়ে প্রাণ দিয়ে ভারতবর্ষকে জাগিয়ে দিয়ে গেছেন, সেরকম তারা অমর হয়েছেন, তাই সারা ভারতবর্ষ আজকে রাস্তায় নেমেছে বদলার কথা বলছে। আমরা কিন্তু এর আগে এরকম দৃশ্য দেখিনি, 12-14 হাজার বা 15 হাজার সুরক্ষা কর্মী এখনো পর্যন্ত গত 35 বছর শহীদ হয়েছেন দেশের রক্ষার জন্য। ভারতবর্ষের মধ্যে এসে বারবার এরকম গাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে, বস্তারে আমরা মাও টেরোরিজম দেখেছি, 60-70 জনের সঙ্গে গাড়ি উড়ে গেছে, তখন রাস্তায় নামেনি লোক, তখন বদলা দাবি করেনি কেউ। তার কারণ ছিল তখনকার যারা নেতা ছিলেন তাদের কাছ থেকে মানুষ আশা করতে পারেন। তাজ হোটেলে অ্যাটাক হয়েছে, শেয়ার মার্কেট উড়িয়ে দেওয়া হয়েছে, স্টেশন উড়িয়ে দেওয়া হয়েছে, দিনের পর দিন খুনের নদী বয়েছে, রাস্তায় মানুষ নামেনি, বদলা দাবি করেনি, কারণ বদলার মতো নেতা ছিল না। আজ বদলা নামের মতো নেতা এসছে, তাই লোকে দাবি করেছে, আর সেই নেতা বলেছেন হ্যাঁ জরুর বদলা লেঙ্গে, 100 ঘন্টা পার হওয়ার আগে মাস্টার মাইন্ডকে আমরা মেরেছি, আমাদের সেনারা ঢুকে মেরেছেন, আর সেই শহীদদের শ্রাদ্ধ শান্তি শেষ হওয়ার আগে 12 দিনের মধ্যে পাকিস্তানে ঢুকে ষড়যন্ত্র গারকে ধ্বংস করে দিয়েছেন আমাদের। আর এখন প্রমাণ চাইছেন কারা? তাদের বোধ হয় পাকিস্তানের চেয়ে বেশি কষ্ট হয়েছে। আমি কয়েকটা জায়গায় মিছিলে ছিলাম, রাস্তায় হাঁটছিলাম রাষ্ট্রীয় ঝান্ডা নিয়ে, খড়গপুরেও ছিল 100 ফুট ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমরা মিছিল করেছি, সাধারণ মানুষ মিষ্টি খাইয়েছেন, জল খাইয়েছেন হাজার হাজার লোককে। আমি দেখলাম টিএমসির অফিসের সামনে মনে হচ্ছে ওখানে শোকসভা হচ্ছে, তাদের লোকেরা এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ওদের বাড়িতে বোম পড়েছে, এর দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। কতদিন পাকিস্তানের হয়ে গান গাইবেন? কতদিন টেরোরিস্টদের হয়ে গান গাইবেন? মানবতার নামে, সেকুলারিজমের নামে এটা বন্ধ হওয়ার দরকার আছে, আর না হলে কিন্তু ভারতবর্ষের মানুষ জেগে গেছে, ভারতের খেয়ে পাকিস্তানের গণমান সহ্য করবে না। সেটা প্রশ্ন উঠছে 19-এর পার্লামেন্ট ইলেকশনে কি হবে,
ভারতবর্ষের মানুষ এই সমস্ত জবাব দেবেন, তথ্য দেবেন, আমার মনে হয় তার জন্য অপেক্ষা করছি আমরা। আর এটাই শেষ নির্ণয় নির্বাচন হবে, আর দেশের মধ্যে থেকে দেশের বিরোধিতা করার রাজনীতি বন্ধ হবে।